পরবর্তী খবর সিপাচার রাজচক্র অন্তর্গত গরুখুটি কৃষি প্রকল্পর কারণে প্রশাসনে 20 সেপ্টেম্বর আর 23 সেপ্টেম্বর উচ্ছেদ চলার পিছতে অজ্ঞাত স্থানলে রওনা হয়েছে বহু পরিয়াল। কোনোয়ে যদি গোয়ালপাড়া পূব সমষ্টিলে রওনা হয়েছে, আন কোনোবাই আকো বাগবর জনিয়া দলগাঁও সমষ্টিলে রওনা হয়েছে। উচ্ছেদিত পরিয়ালে স্বীকার করেছে ঢলপুরত বহু বাহিরের সমষ্টির পরিয়াল আছে। ইয়ার ভিতর বাগবর জনিয়া সমষ্টির লগতে পূব গোয়ালপাড়া সমষ্টির বহু পরিয়াল আছে ঢলপুরত। এতিয়া উচ্ছেদিত পরিয়ালে ঘরের সামগ্রী লই লই নিজ ঘরলে রওনা হয়েছে। উচ্ছেদিত সকলৰ মতে বাহিৰা সমষ্টিৰ পৰিয়াল প্ৰায় 40% আছে ঢলপুৰত। আমি তাৰমানে 2001 চনত আহিছিলোঁ গোৱালপাৰাৰ পৰা, তাতে দুটা গৰা খানে মাটিগিলা লৈ গ'ল, তাৰপিছত এতিয়া আহিছিলোঁ। এতিয়া চৰকাৰে উচিত কৰিছে প্ৰকল্প কৃষি প্ৰকল্প বনাব, এতিয়া আমি আৰু তাতে যাম। তাতে এতে আমার 5-6 বিঘা মাটি আছে, উচ্ছেদ করেছে আমার 20 তারিখত উচ্ছেদ করেছে। আমার ঘরটা আসলে 1 নম্বর ধলপুরত, আমাকে 20 তারিখত উচ্ছেদ করা হয়েছে যে গোয়ালপাড়া যাও, গোয়ালপাড়া দলগুমা, দলগুমা গোয়ালপাড়া পূব সমষ্টি দলগুমা। এতে বেলেগ ডিস্ট্রিক্টর মানুষ আছে, বিশেষকৈ মঙ্গলদৈ সমষ্টির মানুষ বেশি আছে আর আমার বাগবরের সমষ্টির মানুষ বেশি আছে। আমার গোয়ালপাড়া ডিস্ট্রিক্টর মানুষ সিমান নাই, বাগবর বাগবর জনিয়া এগুলা মানুষ বেশি, বিশেষকৈ মঙ্গলদৈর মানুষ বেশি, জনিয়া বাগবর এগুলা সেকেন্ড পর্যায়ত আছে। যেতিয়া গড়াখানি মাটিগুলো লই যায় তেতিয়া হয়তো আমি কেনেকুৱা আহিলোঁ, আমার তারমানে গ্রান্ডফাদার শহুর পরিয়াল এতে ফুরব আহিলোঁ, আহি কিনে চালো যে না এতে কিবা বিজনেস করা যাব, সেই হিসাবত আমি অলপ বিজনেস করিলো। ইমান আমিও তারমানে ভালদরে গম নাপাও, অলপ শুনা পাও যে মোটামুটি 40% মানুষ বাহির। আমি পূব গোয়ালপাড়ার ধরক 150 মান ভোটার আছে, আমার ভোটটা আমি কাটাই নাই, আমার ভোট তাতে আছে।